নানা অনিয়ম ও অভিযোগের কারণে মুন্সীগঞ্জের সিরাজদি উপজেলার মধ্যপাড়া ইউপি চেয়ারম্যানকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছে মধ্যপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ মঙ্গলবার সাতাশে আগস্ট বেলা এগারোটায় উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শেখ আব্দুল করিমের বিরুদ্ধে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় বেলা এগারোটায় ইউনিয়ন পরিষদ সম্মুখে অনুষ্ঠিত মানববন্ধনে শত শত নারী পুরুষ অংশগ্রহণ করেন এ সময় মধ্যপাড়ায় ইউপির সাবেক সদস্য আব্দুর রহমান সাবেক সদস্য চানমিয়া সাবেক সদস্য মমিন সর্দার সাবেক ইউপি সদস্য হারুনুর রশিদ বর্তমান নয়নং ইউপির সদস্য জাকির হোসেন আব্দুল হাই সর্দার মোহাম্মদ একরাম হোসেন কে এম মাহবুব কাল আজিজুল খান মফিজ শেখ রুহুল আমিন শিপলু শেখ সাইম মাকবর দেলাওয়ার হোসেন খলিল শেখ বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান হাজি ওসমান দেওয়ান আবু বক্কর দেওয়ান হিরু লালচাঁদ সৈয়াল ব্যাপারী সহ মধ্যপাড়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন বক্তারা বলেন দুর্নীতিবাজ ও দাঙ্গাবাজ ইউপি চেয়ারম্যান আব্দুল করিম দুর্নীতিতে মধ্যপাড়া ইউনিয়নবাসী অতিষ্ঠ পুলিশ পাহারায় নির্বাচিত হয়েছে আপনারা আমরা কেউ ভোট দিতে পারছি কেন্দ্রে যেতে পারছি কেউ ভোট দিছি বিএনপির কোন লোক আইসা চেয়ারম্যান হিসাবে গণ্য পাইছে আমরা কোন সহযোগিতা পাইছি চেয়ারম্যানের কাছে ইউনিয়নের যে চেয়ারম্যান ফল করিম আব্দুল করিম করিম এই কুখ্যাত লোক সে জনগণের পড়ে সে নির্বাচিত হয় নাই রাতের সে ভোট চুরি করে নির্বাচিত হয়েছে আমরা এই চেয়ারম্যানের অপসারণ চাই সে গ্রাম্য বিচারে টাকার বিনিময়ে বিচার রায় দেন এলাকাবাসী এসব থেকে বাস্তে তার অপসারণ দাবি করেছেন আমার অনুরোধ এই যে শিল করিম আছে আমাদের রাতের বোর্ডের করিম চেয়ারম্যান শিল করিম তার কাছে শনিবার দিন গেলে প্রতি সপ্তাহে একবার করে পরিশোধে বসে তার কাছে একটি চেয়ারম্যান সার্টিফিকেট আনতে গেলে পাঁচশো টাকা লাগে যে কোনো বিচারে যায় তিনি টাকা ছাড়া বিচারে বসে না সপ্তাহে একদিন আসে তিনি ওইখানে বসে মাদক বিক্রি করে মাদব বিক্রি করে আর মধ্যপাড়া ইউনিয়নের ভিতরে তার কিছু গুন্ডা পান্ডা আছে আওয়ামী লীগের তারা মাদব সেবন করায় এবং মাদব বেচায় মানববন্ধনকারীরা বলেন আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে জিরো থেকে কোটি কোটি টাকার মালিক বনে যাওয়া এই করিম রাতের আধারে সিল মেরে চেয়ারম্যান নির্বাচিত হয়ে এলাকায় নানান অনিয়ম ও দুর্নীতি করেছেন সে হচ্ছে এক দুর্নীতিবাস দুর্নীতি করে আমাদের মধ্যপরা ইউনিয়নের অনেক ধ্বংস করেছেন এবং আওয়ামী লীগের রাজ্যত্ব আপনারা দেখেছেন কিভাবে ধ্বংসের রাজত্ব তারা করেছে কিভাবে মানুষের অত্যাচার নিপীড়ন করে মানুষকে তসনস করে দিয়েছেন হ্যাঁ আপনারা সম্পূর্ণভাবে জানেন আমরা এখন এই চেয়ারম্যানের পদও দেখ চাই এই চেয়ারম্যান আমরা চাই না উনি নিজের সিলমের চেয়ারম্যান হয়েছেন জনগণের ভোট অধিকার উনি অক্ষুন্ন করেছেন সুতরাং আমরা এই অবৈধ চেয়ারম্যানকে বিনা ভোটের চেয়ারম্যানকে আমরা অবাঞ্চিত ঘোষণা করেছিলাম আমরা একটি দাবি করছিলাম যে আমাদের রাস্তাঘাটটি তেলিপাড়া স্কুলের থেকে গুদারাঘাট থেকে মধ্যপাড়া পর্যন্ত আমাদের একটা রাস্তা করে দেওয়ার জন্য তাদেরকে আমরা একটা আবেদন জানাইছিলাম সে আবেদনটি সে বলল আমাদের কথার পরিবর্তিতে যে বলল। যে মধ্যপাড়া ইউনিয়নে পুনে আষ্টশো কোটি টাকা আসছে সেই পুনে আষ্টশো কোটি টাকা আমি কোথায় খাটাবো এর থেকে বড় কাজ দেন আমাদেরকে হ্যাঁ আমি সেই রাস্তা করে দিব তিনি সেই স্বৈরাচার চেয়ারম্যান এখন তার কোথায় সে পুনে আষ্টশো কোটি টাকা কোথায় রাখলো এই চেয়ারম্যান বিনা ভোটের চেয়ারম্যান তিনি নিশিরাতে ভোট দিয়ে এই চেয়ারম্যান হয়েছে আমরা এই বিনা ভোটের চেয়ারম্যান চাই না তাকে সবাই জনগণের সবাই সাথে আমরা তাকে পদত্যাগ করতে বলছি এখনো সময় আছে আপনি ভালো হয়ে যান বদ্ধবাসীকে তাদের ভোটের অধিকার ফিরিয়ে দিন এখনো সময় আছে আপনি নিজের মান সম্মান নিয়ে আপনি চলে যান না হলে আপনার জনগণ আপনার গতি থেকে ঘাত ধরে নামাবে ইনশাল এছাড়াও তার বিরুদ্ধে অভিযোগ তার কাছে পরিষদের নারীরা সেবা আসলে নারীদের নানা অঙ্গভঙ্গিতে কুরুচিপূর্ণ আচরণ করেন কিন্তু ক্ষমতাসীন হওয়ায় তিনি বিভিন্নভাবে পার পেয়ে যান উনি এই চেয়ারম্যান হয়েছে একটা খারাপ চেয়ারম্যান ও দুচ্চরিত চেয়ারম্যান এই চেয়ারম্যান আমরা চাই না এই চেয়ারম্যান আমরা পদত্যাগ চাই আর আমরা বর্তমানে এমন একজন চেয়ারম্যান চাই যাতে তিনি আমাদের সবাইকে যে দেখবে সাহায্য করবে উপকার করবে কেন্দ্রে আসার আগেই তারা বলেছে যে আপনার ভোট হয়ে গেছে আপনি চলে যান তো এই করিম সাহেব সে অবৈধ ভোটের চেয়ারম্যান হয়েছে তো আমরা এই মধ্যভাড়া ইউনিয়নবাসী এই অবৈধ চেয়ারম্যানকে চাই না অবৈধ চেয়ারম্যান তার কিছু কার্যকলাপ রয়েছে সে বিচার বিশ্লেষণ যাই করত সে একতরফা বিচার করত এরকম হাজার ও হাজারো অভিযোগ তার মধ্যে তার প্রতি রয়েছে সকলের সে নারীদের আকারিঙ্গিতে অনেক কিছু বুঝিয়েছে কিছুক্ষণ আগে একটি নারী ওখানে বলেছে আপনারা খেয়াল করেছেন কিনা না জানি না কিন্তু সে বলেছে যে আমরা পরিষদে আসলে সে অনেক কিছু বুঝাইতে চাইছে অনৈতিক অনেক কিছু বুঝাইতে চাইছে সে এরকম অনেক অনৈতিক কাজ করার এইখানে অনেক অপকর্ম করে চলতো বা এরকম অনেক অপকর্ম করত সে আমার নিজের বাড়িতে যে আমার আমার বসত ঘরে আমরা আমি আমার ওয়াইফ নিয়ে মা থাকে আমার বোন সবাই থাকে সে ঘর নিয়ে এসে দখল করতে চাইছে সেটার ভিডিও ফুটেজ আমার কাছে রয়েছে আমাদের মধ্যপাড়ায় এই পর্যন্ত দুইবার সে অবৈধ চেয়ারম্যান দুইবার অবৈধ হাসিনার অবৈধ চেয়ারম্যান সে বাদামতলি চাঁদা উঠাইতে যে তার লোকজন ওইখানে গণধোলায় খেয়েছে আমরা শুনতে পেয়েছি যে সেও নাকি গণধোলাই তারে লাগু পায় না সে নাকি দৌড়ে পালাইছে তার যে কিছু পান্ডারা রয়েছে তাদেরকে ওখানে গণধোলাই দিয়েছে ছাত্ররা আরেকটি কথা শুনেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মুন্সীগঞ্জে যে এতগুলো ছাত্র হত্যা করা হয়েছে সে হত্যার মধ্যে যুবলীগ ছাত্রলীগের অর্থদাতাই করিম মানববন্ধনের সময় আব্দুল করিম এলাকায় না থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি মানববন্ধনে অংশ নেয়া বিক্ষুব্ধ জনতা পরে বিক্ষোভ মিছিল সহকারে মধ্যপাড়া বাজার সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আব্দুল করিমের পদত্যাগের দাবিতে মধ্যপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ এখানে প্রতিবাদ এবং মানববন্ধন এছাড়াও তারা বিক্ষোভ মিছিল করেছে তাদের একটাই দাবি আব্দুল করিম চেয়ারম্যান তিনি রাতের আধারে নিজেই ছিল চেয়ারম্যান হয়েছেন এমন চেয়ারম্যানকে তারা আগামী তার দেখতে চায় না যেহেতু তারা চব্বিশ সালে এসে নতুন একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছেন এই স্বাধীন বাংলাদেশে তাদের একটাই দাবি যে চেয়ারম্যান রাতের আধারে নিজের ভোটে চেয়ারম্যান হয়েছেন তেমন চেয়ারম্যানকে তারা আর দেখতে চায় না মধ্যপাড়া ইউনিয়নের মাস্টার আব্দুর রহমান একাডেমির মাঠ থেকে মোহাম্মদ আমির হোসেন ঢালি হ্যালো বিক্রমপুর